আমার ছাত্রছাত্রীরা জানতে চেয়েছে যে পরিবেশের ওপর প্রভাবকে একটু অ্যানালাইসিস করুন। ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট, পরিবেশের ওপর প্রভাব, এটা দেখো দশম শ্রেণীতেই আছে। ফরাসি বিজ্ঞানী জা বাপিস্টিট দ্য মনেট ল্যামার্ক 1809 সালে একটা গ্রন্থ লেখেন যার নাম হচ্ছে ফিলোসফি জুওলজি। তিনি এই গ্রন্থে বলছেন একটা জীবের যে স্ট্রাকচার, গঠন, ইটস ডিপেন্ডেন্ট অন ইয়োর এনভায়রনমেন্ট, এটা ডিপেন্ড করে জীবদের পরিবেশের ওপর। একটা জীবদেহের স্ট্রাকচার, গঠন ডিপেন্ড করে পরিবেশের ওপর। তারপর আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেক জায়গার মানুষের কিন্তু বা বিভিন্ন জীবের কিন্তু স্ট্রাকচার বা গঠন আলাদা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জীবদেহের গঠন কিন্তু ডিপেন্ড করে পরিবেশের ওপর। নট অনলি স্ট্রাকচার, অলসো ডিপেন্ডেন্ট বিহেভিয়ার, জীবদেহের যে আচরণ, জীবদেহের যে স্বভাব, সেটাও কিন্তু পরিবেশের উপর ডিপেন্ডেবল। পরিবেশের উপর নির্ভর করে জীবের আচরণ, জীবের স্বভাব। যেমন পরিবেশে জীব থাকবে ও ঠিক তেমনই বৈশিষ্ট্য, ক্যারেক্টার, চরিত্র, স্বভাব অর্জন করবে। এই জন্য জীবদেহের পরিবেশের উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তার আচরণ, তার বিহেভিয়ার, তার স্বভাব। আবার বিজ্ঞানী বলছেন কি এই যে পরিবেশ, তাহলে পরিবেশের উপর স্ট্রাকচার অ্যান্ড অলসো বিহেভিয়ার দুটোই কিন্তু ডিপেন্ডেবল। এই জন্য অনেক ক্ষেত্রে দেখবেন জীব খাদ্যের জন্য, জলের জন্য, ঠিক আছে, আবহাওয়ার জন্য কি করে, অভিযান করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। অর্থাৎ পরিবেশে যদি নিজেকে মানিয়ে নিতে হয়, মানে নিজেকে খাপ খাওয়ানোর জন্য তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। মনে রাখবেন একটা, এখানে একটা বিশেষ কথা বলে রাখি, মানিয়ে নেওয়া মানে জয় না, মানিয়ে নেওয়া মানে হেরে যাওয়া, সংগ্রাম করা, স্ট্রাগল করা, ঠিক আছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটা বলেছেন আবার বিজ্ঞানী চার্লস ডারউইন। একটা জীব কী করবে, ও নিজের যে এনভায়রনমেন্টে থাকবে ওকে ন্যাচারাল সিলেকশন তখন করবে যখন ও কী করবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ওই স্ট্রাগল করবে, সংগ্রামে জয়ী হবে। তারপর তাহলে বিজ্ঞানী ল্যামার্কের আমরা যেটা বলছিলাম, ফরাসি বিজ্ঞানী 1809 সালে ফিলোসফি জুওলজিকে যেটা বলেছেন, একটা জীব পরিবেশের উপর তার গঠনও ডিপেন্ড করে এবং পরিবেশের উপর তার স্বভাবও ডিপেন্ড করে, এবং জীব কী করে তার পরিবেশের জল, খাদ্য এবং ওয়েদার এর জন্য তাকে কী করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় অভিযান করতে হয়।